শুভ সকাল প্রিয় দর্শক, রাজীব জামান প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দিব অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা তথ্য। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতি মুহূর্তে সে লেনদেনের তথ্য আমরা একুশে স্ক্রিনে ফুটিয়ে তুলি স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে, যা আসে ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জে ডাটা সার্ভারে সংযুক্ত আমাদের নিজস্ব ডাটাবেস থেকে। এছাড়াও পুঁজিবাজারের নানা তথ্য আর আধিকারিকদের বিশ্লেষণ সহ শেয়ার বাজারের সর্বশেষ খবর তো থাকবেই। আর দর্শক, টেলিফোন, এসএমএস বা ইমেল করে জেনে নিতে পারবেন পুঁজিবাজারের সাম্প্রতিক যে কোনো তথ্য। প্রিয় দর্শক, দেশের পুঁজিবাজারে দিনের শুরুর খবরাখবর জানাতে আপনাদেরকে প্রথমে নিয়ে যাচ্ছি ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিসিতে আছেন নরিন হক এবং সিসিতে আছেন তানজিনা মিথিলা। ধন্যবাদ রাজীব আপনাকে। শুরুতেই জানিয়ে রাখছি, মাত্র শুরু হয়ে গেল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন। আমিও জানিয়ে দিচ্ছি, এই মাত্র শুরু হয়ে গেল চিটাগং স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন। ঠিক 10:30 সময় শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এই সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন। তবে আজকের দিনের লেনদেনে আপডেট জানানোর আগে আমার হাতে থাকা একটি লভ্যাংশ ঘোষণার খবর রয়েছে, সেটি জানিয়ে রাখছি। সাইহাম কটন এই কোম্পানিটি জানিয়েছে যে কোম্পানির পরিচালনা পর্ষদ 30 এপ্রিল 2013 সমস্ত অর্থ বছরের জন্য লঘু লভ্যাংশ 10% সুপারিশ করেছে। এজিএম এর তারিখ রয়েছে এর জন্য 30 অক্টোবর 2013, সময় সকাল 11টা এবং স্থান হচ্ছে সাইহাম কটন মিলস ফ্যাক্টরি প্রাঙ্গণ। এছাড়া এই জন্য কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করেছে 19 সেপ্টেম্বর, এবং কোম্পানি আরও জানিয়েছে যে 30 এপ্রিল 2013 সমস্ত অর্থ বছরের জন্য কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে 1.92 টাকা, শেয়ার প্রতি এনইভি দাঁড়িয়েছে 23.62 টাকা এবং শেয়ার প্রতি এনওসিএফ দাঁড়িয়েছে 0.04 টাকা। এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা দেখেছি যে এই সপ্তাহের এর আগে 3 কার্যদিবসের মধ্যে 2 কার্যদিবস কিছুটা নেগেটিভ ট্রেন্ড ছিল এবং প্রথম কার্যদিবসে কিছুটা পজিটিভ ট্রেন্ড থাকলেও ধীরে ধীরে কিন্তু লেনদেনের পরিমাণটি বাড়তে দেখা গেছে। এবং গত কার্যদিবস অর্থাৎ গত মঙ্গলবারে আমরা দেখেছি সর্বমোট লেনদেন দাঁড়িয়েছিল প্রায় 700 কোটি টাকার কাছাকাছি। আজকে সপ্তাহের শেষ কার্যদিবসেও দেখা যাচ্ছে যে কিছুটা পজিটিভ ট্রেন্ড নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়েছে। দিনের শুরুতেই দেখা যাচ্ছে যে ডিএসসি এর ব্রড ইন্ডেক্সটি যেটি রয়েছে, অর্থাৎ ডিএসসি বর্তমানে প্রধান ইন্ডেক্স ডিএসসি এক্স ইন্ডেক্সটি কিছুটা বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 4132 পয়েন্ট, এবং ডিএসসি এর 30 ইন্ডেক্সটিও কিছুটা বৃদ্ধি পেয়ে সেটা অবস্থান করছে 1529 পয়েন্টে। লেনদেন হওয়া কোম্পানির সংখ্যা এখনো পর্যন্ত দাঁড়িয়েছে 17টিতে, তার মধ্যে দেখা যাচ্ছে দর বৃদ্ধি পেয়েছে 9টি, দর হারিয়েছে 7টি এবং অপরিবর্তিত রয়েছে 1টি কোম্পানির শেয়ার দর, এবং সর্বমোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 13 লাখ টাকার কিছুটা বেশি। ঠিক এই মুহূর্তে দেখা যাচ্ছে যে টপ ট্রেড তালিকায় যে সকল শেয়ার উঠে এসেছে তার মধ্যে দেখা যাচ্ছে যে দিনের শুরুতে যে সকল কোম্পানির লেনদেন হয়েছে তার মধ্যে টপ ট্রেড তালিকায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সাবমেরিন কেবলস রয়েছে প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপেক্স ট্যানারি, ঢাকা ডাইং রয়েছে তৃতীয় অবস্থানে, আর রয়েছে তালিকার চতুর্থ অবস্থানে সাফকো স্পিনিং, মিথুন নিটিং রয়েছে পঞ্চম অবস্থানে, ষষ্ঠ অবস্থানে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল, আরও রয়েছে সপ্তম অবস্থানে সাইহাম কটন। একটু আগেই জানিয়েছি কোম্পানিটি 10% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। জিএমআই মেডিকেল ডিভাইসেস রয়েছে অষ্টম অবস্থানে, এবং সর্বশেষ নবম ও দশম অবস্থানে রয়েছে টপ ট্রেড তালিকায় স্কোয়ার টেক্সটাইল এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন, অর্থাৎ বস্ত্র খাতের একটা আধিক্য কিন্তু আমরা প্রথমে দিনের শুরুতেই দেখতে পাচ্ছি টপ ট্রেড তালিকায়। এছাড়া দিনের শুরুতে যে সকল কোম্পানি সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে টপ গেইনার্স তালিকা উঠে এসেছে তার মধ্যে প্রথমেই রয়েছে সোনারগাঁ ইন্স্যুরেন্স, আরও রয়েছে দ্বিতীয় অবস্থানে পিপলস ইন্স্যুরেন্স, অ্যাপেক্স স্ট্যান্ডার্ড রয়েছে তৃতীয় অবস্থানে, গেইনার্স তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে কনফিডেন্স সিমেন্ট, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে, ষষ্ঠ অবস্থানে স্কোয়ার টেক্সটাইল, জেনারেশন নেক্সট ফ্যাশনস রয়েছে সপ্তম অবস্থানে, অষ্টম অবস্থানে রয়েছে কেয়া কসমেটিক্স, এবং আরও রয়েছে গেইনার্স তালিকায় নবম ও দশম অবস্থানে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এবং মালিক স্পিনিং, অর্থাৎ ইন্স্যুরেন্স খাত এবং বস্ত্র খাতের একটা আধিক্য কিন্তু গেইনার্স তালিকায় দেখা যাচ্ছে। দিনের শুরুতেই লুজার্স তালিকায় উঠে এসেছে প্রথম অবস্থানে সান লাইফ ইন্স্যুরেন্স, আরও রয়েছে দ্বিতীয় অবস্থানে জিএমআই মেডিকেল ডিভাইসেস, তালু স্পিনিং রয়েছে তালিকার তৃতীয় অবস্থানে, মিথুন নিটিং রয়েছে চতুর্থ অবস্থানে, সিভিও পেট্রোকেমিক্যাল রয়েছে পঞ্চম অবস্থানে, ষষ্ঠ অবস্থানে রয়েছে লুজার্স তালিকায় বঙ্গোস, এবং সপ্তম অষ্টম অবস্থানে যথাক্রমে রয়েছে সাইহাম কটন এবং গ্ল্যাক্সোস্মিথক্লাইন।
এছাড়াও ঠিক এই মুহূর্তে কিছুটা আপডেটেড হয়েছে ডিএসই এর সূচকগুলো। সেক্ষেত্রে ঠিক এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ডিএসই প্রধান সূচকটি অবস্থান করছে 4135 পয়েন্টে এবং ডিএসই এর 13 ইন্ডেক্সটি অবস্থান করছে 1532 পয়েন্টে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধি সংখ্যাটা এখনো পর্যন্ত বেশি রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে 32টি কোম্পানি, হারিয়েছে 14টি এবং অপরিবর্তিত রয়েছে 6টি কোম্পানির শেয়ারের দর। লেনদেনের পরিমাণটাও কিছুটা বেড়েছে, এখনো পর্যন্ত সর্বমোট টার্নওভার দাঁড়িয়েছে 3,20,00,000 টাকার কিছুটা বেশি। কিছুটা আপডেটের অবস্থায় টপ ট্রেডের তালিকাটি জানিয়ে দিচ্ছি। ঠিক এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে অ্যাপেক্স চ্যানেল, গ্রামীণ ফোন চলে এসেছে দ্বিতীয় অবস্থানে, আরও রয়েছে তৃতীয় অবস্থানে তাল্লু স্পিনিং। টপ ট্রেডের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সিবিও পেট্রোকেমিক্যাল রয়েছে পঞ্চম অবস্থানে, ষষ্ঠ অবস্থানে রয়েছে স্কোয়ার টেক্সটাইলস এবং সপ্তম ও অষ্টম অবস্থানে রয়েছে সাইহাম কটন এবং স্যাফকো স্পিনিং। গেইনার্সদের তালিকায় ঠিক এই মুহূর্তে দেখা যাচ্ছে সোনারগাঁও ইন্স্যুরেন্স রয়েছে প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে রয়েছে পিপলস ইন্স্যুরেন্স, সমৃদ্ধা হসপিটাল রয়েছে তৃতীয় অবস্থানে এবং চতুর্থ অবস্থানে রয়েছে অ্যাপেক্স ট্যানারি। এবং লুজার্সের তালিকা দেখা যাচ্ছে প্রথম অবস্থানে এখনও সানলাইফ ইন্স্যুরেন্স রয়েছে, জিএমআই মেডিকেল ডিভাইসেস রয়েছে দ্বিতীয় অবস্থানে, তৃতীয় এবং চতুর্থ অবস্থানে যথাক্রমে রয়েছে বস্ত্রখাতের দুটি কোম্পানি মিথুন নিটিং এবং তাল্লু স্পিনিং। ঠিক এই মুহূর্তে দেখা যাচ্ছে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 40টি, দর হারিয়েছে 16টি, অপরিবর্তিত রয়েছে 6টি কোম্পানির শেয়ারের দর এবং সর্বমোট টার্নওভার দাঁড়িয়েছে 5,62,00,000 টাকার কিছুটা বেশি। তো এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে দিন শুরু খবর। এখন চিটাগং স্টক এক্সচেঞ্জের দিন শুরু খবর জানতে চলে যাচ্ছি সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছেন তানজিনা মিথিলা। ধন্যবাদ নাওরিন আপনাকে। ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো চিটাগং স্টক এক্সচেঞ্জেও দিনের শুরুটা হয়েছে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে। সেই সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানেরও দর বেড়ে লেনদেন হচ্ছে দিনের শুরুতে। এই মুহূর্তে দর বেড়েছে 15টি প্রতিষ্ঠানের, কমেছে মাত্র 5টি প্রতিষ্ঠানের দর। মোট লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 57,00,000 টাকার কিছুটা বেশি। ঠিক এই মুহূর্তে ইন্ডেক্সগুলোর মধ্যে সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি 17 পয়েন্টের মতো পজিটিভ রয়েছে এবং অবস্থান করছে 8,073 পয়েন্টে। এছাড়া সিএসসি 30 ইন্ডেক্স, এটি পজিটিভ রয়েছে 14 পয়েন্ট এবং অবস্থান করছে 10,521 পয়েন্টে। এদিকে লেনদেনের শীর্ষে উঠে এসেছে যেসব প্রতিষ্ঠান, তাদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল, দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, তৃতীয় অবস্থানে রয়েছে গ্রামীণ ফোন। ঠিক এই মুহূর্তে চিটাগং স্টক এক্সচেঞ্জের সিএসসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্সটি 26 পয়েন্টের মতো পজিটিভ রয়েছে এবং অবস্থান করছে 12,758 পয়েন্টে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে বেশিরভাগেরই, বেড়েছে 15টির, কমেছে 5টির এবং একটিরও দর অপরিবর্তিত অবস্থায় নেই। এই মুহূর্তে মোট লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 64,00,000 টাকার কিছুটা বেশি। ঠিক এই মুহূর্তে লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল, দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, তৃতীয় অবস্থানে রয়েছে গ্রামীণ ফোন এবং চতুর্থ অবস্থানে রয়েছে অ্যাপেক্স ট্যানারি। বাংলাদেশ সাবমেরিন কেবলের লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 23,00,000 টাকার কিছুটা বেশি এবং প্রতিটি শেয়ারের লেনদেন চলছে 267.90 টাকা। ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের মোট লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 11,00,000 টাকার কিছুটা বেশি। ঠিক এই মুহূর্তে টপ গেইনারের তালিকায় প্রথমে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল, দ্বিতীয় অবস্থানে রয়েছে পিপলস ইন্স্যুরেন্স, তৃতীয় অবস্থানে রয়েছে সমরিতা এবং চতুর্থ অবস্থানে রয়েছে অ্যাপেক্স ট্যানারি। প্রথম অবস্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইল দর বেড়েছে 9.74% এবং প্রতিটি শেয়ারের লেনদেন চলছে 16.90 টাকায়। এছাড়া ঠিক এই মুহূর্তে সূচকগুলোর ক্ষেত্রে সিএসসি সিলেকটিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি 12 পয়েন্টের মতো পজিটিভ রয়েছে এবং অবস্থান করছে 8,069 পয়েন্টে। সিএসসি 30 ইন্ডেক্স, এটিও পজিটিভ রয়েছে এই মুহূর্তে, 4 পয়েন্টের মতো পজিটিভ রয়েছে এবং অবস্থান করছে 10,414 পয়েন্টে। তো এই ছিল চিটাগং স্টক এক্সচেঞ্জের দিন শুরুর খবরাখবর। রাজীব, মিথিলা এবং নরিন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন পুঁজিবাজার আজকে দিন শুরুর খবরাখবর।